এইবার আমি আমাদের দেশটাকে টোটালি ছেড়ে দিয়ে গেছি আস্তে নমস্কার বন্ধুরা, দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। গাইস, তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে বিকাল 4:30। সবকটা পায়রাকে শেষবারের মতন খাবার দেওয়ার সময় হয়ে গেছে। এদিকে বন্ধুরা সবকটা পায়রা বাড়িতেই আছে, একদম সমস্যা নেই। আর কি হয়েছে, সকাল সকাল তো আমি ব্লগটা শেষ করলাম, তারপরে কি হয়েছে, টোটালি ছাদটা পরিষ্কার করলাম, পায়রার খাঁচার ভেতরে পরিষ্কার করলাম, পুরো চকাচক করে ফেলেছি বন্ধুরা। এখন আর কোনো কাজ নেই, এখন শুধুমাত্র আমার সবকটা পায়রাকে আমি শান্তিতে খেতে দেবো। এখন আপাতত বাইরের ওয়েদারটা জাস্ট ওয়াও বন্ধুরা, অনেকটাই রোদ আছে, আর এখন না হালকা হালকা হাওয়া চলছে। এদিকে আমাদের মুরগিগুলো কি করছে তোমরা তাই দেখে নাও। আমাদের মুরগিগুলোকে আমি টোটালি আটকে রেখেছি, যেহেতু মুরগি খাঁচার সামনে না অনেকটাই রোদ, ওরা যদি বাইরে দিয়ে ঘুরে ফিরে বেড়ায় ওদের একটু সমস্যা হতে পারে। এই দেখো আমাদের এই পাড়াটা না প্রচুর চঞ্চল, এ শুধু ঢুকে যায় আমাদের মুরগি খাঁচার ভেতরে। এখন আপাতত আমি এই সাইডে কাছে রেখেছি, সেটা আমি তোমাদের দেখিয়ে দিই। আমাদের রিও আছে এইখানে, আমাদের সুন্দরী সুন্দর আছে। সুন্দরী সুন্দরকে আমি একটু আগে ছোলা খেতে দিয়েছি, ওরা কি খেয়েছে ছোলা? এই দেখো এখনও ছোলা পড়ে আছে অনেকটা। কী রে, তোরা ছোলা খাবি না, না তোরা ছোলা খাস না? গাইজ, আগের দিন তো আমি ছোলা দিলাম, খুব সুন্দরভাবে খেয়ে নিল, বাট আজকে খেতে যাচ্ছে না কেন? সকালে আমি এদের জন্য একটু ঘাস নিয়ে এসেছিলাম, সেই ঘাস খেয়েছে এরা সারা দুপুর। আর কি বলতো গাইজ, বাড়িতে বাঁধাকপি নেই, এর জন্য আমি বাঁধাকপি দিতে পারছি না, আরও আমার ঘাস আনতে হবে, সুন্দর সুন্দরকে ঘাস দিতে হবে। ছোলা দিলাম, ছোলা অতটা ভালো খেতে যাচ্ছে না। এইখানে দেখো বন্ধুরা আমাদের চুচু কার পেছনে ডাকছে তোমরা তাই দেখো। আমাদের চুচু ডাকছে আমাদের চীনার পেছনে। চীনা যদি তোকে একটা ঠোকা দেয় তুই এক পাকিস্তানে গিয়ে পড়বি, ঠিক আছে? এইদিকে বাদবাকি সব কটা লাইন দিয়েছে, আমার মাটি খেতে চলে গেছে, টবের নিচে থেকে শয়তানগুলো সব মাটি খেয়ে ফেললো বন্ধুরা। এইখানে আমি পাখিটাকে রেখেছিলাম, এখানে হালকা একটু খুঁচেছে, এখানে আমার মাটি দিয়ে দিতে হবে। দেখো এটাকে বলো তো কষ্ট হয়ে গেছে, কত কষ্ট করেছে, একটা বাচ্চা ফুটেছে তাই এত কষ্ট। ব বাবা খুব সুন্দর। আর বাদবাকিগুলোই দেখো সব কটা বেবি এইদিকে লাইন দিয়েছে বন্ধুরা। তো এখন চলো আমরা ঘরের ভেতর থেকে ঘুরে আসি, দেখে আসি ঘরের ভেতরে সবাই কি করছে। চলো 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 চলো। আর এইখানে দেখো কে আছে, এটা হচ্ছে আমাদের সেই ম্যাট্রেসটা। আমাদের সেই ম্যাট্রেসটা এখন অনেকটাই ঠিক আছে, এখন অনেকটাই সুস্থ আছে বন্ধুরা। ম্যাট্রেসটার জাস্ট তোমরা কোয়ালিটিটা দেখো, কালারটা দেখো না, কালারটা একটু কেমন যেন একটু বেশি কালো কালো টাইপের, কিন্তু তুমি কোয়ালিটিটা দেখো ম্যাট্রেসটার। জাস্ট চোখটা দেখো তোমরা, চোখটা দেখেই তোমরা পাগল হয়ে যাবে গাইজ, জাস্ট অসাম। এখানে আমাদের মোটা কালি আর বেবিও চলে এসছে, এইখানে আমাদের কোয়েল দুটো আছে। একবার কমেন্ট করেছিলে যে দাদা তুমি কোয়েল পাখিদের কি খেতে দাও, কোয়েল পাখিদের আমি খেতে দিই কি ভাই, তোমাদের বলে দিই। কোয়েল পাখিকে আমি খেতে দিই হচ্ছে ম্যাশ বন্ধুরা। তোমরা চাইলে ছোট 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 যে খুদগুলো হয় সে খুদগুলো দিতে পারো, খুদগুলো ওরা বেশ ভালোভাবে খেয়ে নেবে। এইবার চলো বন্ধুরা আমরা একটু ঘরের ভেতর থেকে ঘুরে আসি। দেখো ঘরটা চকচক লাগছে তো, এবার ঘরটা যেহেতু টোটালি আমি দুপুরবেলা পরিষ্কার করেছি গাইজ, পুরো ঘাম বেরিয়ে গেছে 50 কিলো। এখন আপাতত আমি তোমাদের দেখিয়ে দিই সবার স্টার্টিং এ আমাদের দুটো বেবি মগরার বেবি। মগরার বেবি এখন কোন খোপে থাকবে ওরাই জানে না বন্ধুরা, একবার এই খোপে থাকবে, একবার এই খোপে থাকবে, একবার ওই খোপে থাকবে, একবার ওই খোপে থাকে বন্ধুরা। দেখো মগরার দুটো বেবি জাস্ট অসাম হয়ে গেছে, আর মেল বেবিটা তো আজকে বাইরে গেছিল, দেখি একা একা বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, সে কি কাণ্ড। এইখানে দেখো এখন বর্তমানে আমাদের ফিমেল চটিয়ালটা বসে আছে বন্ধুরা, আর চটিয়ালের ডিম অলমোস্ট ফুটে গেছে, ঠিক আছে? চটিয়ালের ডিমের ওই ওই দেখো সামনে মুখ দেখা যাচ্ছে, হালকা একটা ফুটো টাইপের হয়েছে বন্ধুরা, তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিই, দেখেছো? নোটিস করতে পেরেছো? ডিমের সামনে দেখো হালকা একটা ফুটো টাইপের আছে গাইজ, খুব তাড়াতাড়ি ডিমটা ফুটে যাবে। এইখানে আমাদের কালিন্দি বসে আছে, কালিন্দি ডানা নড়ানো শুরু করে দিয়েছে। দেখো কালিন্দির ডিমও কিছুদিনের ভেতরে ফুটে যাবে, আমরা অপেক্ষায় আছি কালিন্দি। এইখানে বর্তমানে এখন আমাদের চুচু বসে আছে বন্ধুরা। চুচু তুই একটু আগে বাইরে ছিলি না, একটু আগে বাইরে দিয়ে কুড়ুকুড়ু কুড়ুকুড়ু করে বেড়াচ্ছিলি না, কখন ঘরে চলে আসলি তুই? এইখানে আপাতত আমাদের অ্যাংরি ওম্যান আছে, অ্যাংরি ওম্যান খতরনাক অ্যাংরি হয়ে আছে এখন, যেহেতু গরম পড়েছে ওর মাথায় একটু চাপ বেশি বন্ধুরা। দেখো হাত দেওয়ার আগেই ঠকাবে, দেখো দেখো টুং 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 টুং। আর এদিকে দেখো বন্ধুরা আমাদের ক্যাটরিনা কাইফের দুটো বেবি সামনে চলে এসেছে, ক্যাটরিনা কাইফ একদম পেছনে চলে গেছে, বাট খাইয়ে দিচ্ছে সময় মতন, একদম সমস্যা নেই, এই জিনিসটাই তো দরকার। আর কিন্তু তুমি একটু ওম দিও তোমার বেবিকে, ওম না দিলে বেবি মারা যাবে, ঠিক আছে? একটু খোপড়িতে ঢুকাই নিও, ওই ছোটো খোপড়িতে একটু ভালো করে আমার কথাগুলো ঢুকাই নিও। এই দেখো গাইজ মেল বেবিটার পেটে অনেকটাই খাবার আছে, চলো তো এবার দেখে আসি। আর দেখার মতন গাইজ কিছু নেই, যেহেতু ওই সাইডে বেবি নেই। এইখানে দেখো বন্ধুরা, এইখানে আমাদের দেশি বসে আছে আমাদের চটিয়ালের বেবি নিয়ে, দেখার মতো কিছু নেই, কে বলেছে? এই জিনিসটাই তো দেখার বিষয় বন্ধুরা। আমাদের চটিয়ালের বেবি একটা ফুটেছে, এখানে মেলটা না ফিমেলটা ফুটেছিল আমি ভুলে গেছি, আমার মনে হয় এখানে মেলটাই আছে বন্ধুরা। এখন আপাতত আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি আমাদের বুড়ো কাকাকে। দেখো আমাদের বুড়ো কাকা প্রপারভাবে ডিমটা দিচ্ছে, তোমাদের ডিমও তাড়াতাড়ি ফুটে যাবে আমি জানি, যেহেতু তোমার ডিম না এটা, এটা হচ্ছে বিবেকের বাড়ি।
দেখি দেখি বুড়ো কাকা তোমার নিচে ডিমটার খবর কি? দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক। না গাইজ, এখনো কোনো কিছু বোঝা যাচ্ছে না, এখনো ফুটতে অনেকটা সময় লাগবে। তো ভেতরে সবাইকে দেখানো কমপ্লিট হয়ে গেছে আর আমি অর্ধেক স্নান করে গেছি। এখন আমার কি করতে হবে? টোটালি সবাইকে খেতে দিতে হবে। বন্ধুরা তো বেশি লেট না করে চলো আমরা সবাইকে খেতে ডাক দিই। রিও চলে আসো চলে আসো, রিও বাইরে বেরিয়ে গেছে, রিও বাইরে বেরিয়ে খাঁচার উপরে উঠে গেছে। তো এখন আপাতত আমি ডাকছি সবুজটাকে, এই সবুজ বলি কেন, সাদাটাকে চলে আসো 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 আসো, উপরে না আসলে আমি খাবার দেবো না। আসো 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 আসো, দেখো দেখো যে পাগল সে এমনি পাগল, ঠিক আছে। এ আগেও পাগল হতো, এর অসুস্থ হওয়ার আগেও আমার কাছে খাওয়ার জন্য পাগল হতো, এ শুধু আমার কাছে আসার জন্য পাগল হয়। যাও চলে যাও না ওইদিকে, তোমার বাবাও আসবে তুমিও আসবা, কি পাইছোটা কি? আসো আসো, কটি করে কীভাবে শয়তান এইবার আমি তোমার ডানাটা পুরোপুরি খুলে দিই। গাইস যেহেতু আজকে কি বার, আজকে হচ্ছে মঙ্গলবার, শুক্র শনি রবি সোম মঙ্গল চার দিন হয়ে গেছে, আর আমরা তো সিম্পলি তিন দিন আটকে রাখি। আর ওই জোড়া ওই ম্যাড্রেস জোড়াকে একটু ব্যাপা হয়ে গেছে রাত্রে, ঠিক আছে খুলে গেছে, টোটালি ডানা খুলে গেছে। এইবার আমি আমাদের দেশটাকে টোটালি ছেড়ে দিই গাইস, আস্তে 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 নেমে গেছে। আসো আসো আসো, ব্ল্যাক আইসক্রিম, আর এটা আছে আইসক্রিমের ডিব্বা, কেমন লাগছে ভেবি না? দেখি দেখি সরো সরো সরো, এখন ওয়েদারটা বেশ ভালো, সারা দুপুর ওই একটু সকাল 6টা থেকে 8টা পর্যন্ত একটু শান্তি থাকে, বাদ বাকি গাইজ ওই 8টার পর থেকে পুরো এই বিকেল এই 3:30 পর্যন্ত এত গরম এত রোদ, গাইজ ছাদে এসে তাও তো কাজ করতে হয় বাট ভিডিওটা করতে পারি না, তার পেছনে কারণ আছে। গাইজ আমার এই জামা এরকম করলে না মিনিমাম গাদা 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 জল বেরোয়, আর এখানে তো লিমিটেড আনলিমিটেড পড়তেই থাকে বন্ধুরা। তো ভিডিও যদি আমি করি, ভিডিওটা আমি অতটা ভালো করে ম্যানেজ করে পারবো। আর কী হয় সমস্যা বলো তো, ওপরে যখন আমি ভিডিও করার জন্য ফোন নিয়ে আসি তখন ওই 5-10 মিনিট হওয়ার পরে না ফোনটা কেমন গরম হওয়া শুরু হয়ে যায়, তারপরে কথা বেঁধে বেঁধে এরকম এরকম আওয়াজ হয়ে যায় মাঝে মাঝে। এই সমস্যাটা হয় আমি বুঝে গেছি, আগের দিনও এই সমস্যাটা হয়েছিল। চলে আসো চলে আসো চলে আসো, মারামারি করে খাওয়ার কোনো দরকার আছে? এইবার সবকটা খাওয়া হয়ে যাবে, সবকটাকে আমি নিচে খেতে দেবো। এখন এই কটা বর্তমানে আর দেবো না, এই কটা দিয়ে আমার ঘরে ঢোকাতে হবে সবকটাকে। আর আমাদের সাদা পায়রাটাকে যেহেতু আমরা ছেড়ে দিয়েছি গাইস, ওই পায়রাটাকে অতটা ডিস্টার্ব করা যাবে না। আর আমাদের যে নতুন যে আছে আমাদের চটিয়াল, মানে আমাদের হচ্ছে সবুজের জোড়া, সবুজের জোড়াটা কী বলবো, সবুজের জোড়া খুব অসম, সবুজের জোড়াকে কিনেছিল আমি ইউনিক টাইমে, যার বাড়ি ছিল সে ডানা উঠিয়ে দিয়েছিল, ডানা ওঠানোর পরে কী হয়েছে, ডানা ওঠানোর পরে ডানা গজিয়ে গেছে, আমার অতটা বেশি খাটনি করা লাগে। তো এখন আপাতত এইখানে যে কটা আসো সেই কটার সাথে একটু আর কি করবো, দেখি কে কে আসে। কোন হাতে উঠবা, কোন হাতে উঠবা, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, 1-2-3 1-2-3, দেখা যাক কে ওঠে গাইস, কার সাহস আসে, দেখেছো কার সাহস আসে, আমাদের চু চু শয়তানগুলো। আর দেবো না এখন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আর বালা তো আমার কোলে বসে থাকে, আমার কোল ছাড়া যেতে চায় না। গাইজ এদের আবার ঘরে ঢুকিয়ে ঢুকানোর পরে আমার একটু ওকে নিয়ে খেলতে হবে, ওকেও সময় দিতে হবে, নাহলে ও বাঁদর হয়ে যাবে, আদর দিতেই হবে ছোটোবেলায়। তো এখন আপাতত আমি ওপরে দেখতে পাচ্ছি ওয়েদারটা কেমন যেন, উপরে তাকানো যাচ্ছে না, পুরো চোখটা কেমন ঝাঁঝা ঝাঁঝা হয়ে যাচ্ছে। তো এখন আপাতত অনেক খেলা হয়ে গেছে এদের সাথে, এইবার আমি সবকটাকে টোটালি ঘরে ডাক দিই গাইজ, যেহেতু ঘরে ঢোকাতে হবে, আজকে আবার বৃষ্টি ফৃষ্টি আসার সম্ভাবনা আছে কি না কে জানে। চলো চলো এবার ঘরে চলো, এবার ঘরে চলো ঘরে চলো চলো চলো, আসো 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 আসো,
গাইজ, আমাদের নতুন পায়রাটা মানে সাদা যে গুটিটা একটু আগে যেটা ডানা খুলে দিলাম, সে পায়রাটা এত ভদ্র, এত ভদ্র। এ দেখো দেখো, অনেকটাই উঠতে পারে। তো আটকে দিয়েছি টোটালি। তো কি বলছিলাম, আমরা যে পাহাড়টার ডানা খুলে দিলাম, সে পাহাড়টা এত ভদ্র, এত ভদ্র গাইজ, ওই পাহাড়টার ডানা খুলে দিলাম, ও খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে আবার টোটালি ওর জায়গায় চলে গেছে, ওই যেখানে থাকতো মিটকেসের সামনে সেখানে চলে গেছে। এর জন্যই তো বলি গাইজ, দেশি পায়রা স্ট্যান্ড ওয়েস্ট, দেশি ইজ দ্য বেস্ট। তোমরা যারা যারা নতুন নতুন পায়রা পোষা স্টার্ট করতে চাও, তারা তারা কী করবে বলতো, টোটাল চারটে কি ছোটো দেশি পায়রা নিয়ে আসবে, তাতেই এনাফ। তারপরে দেখবে তোমরা এক দু মাস যেতে না যেতে পুরো খাঁচা ভরে গেছে, প্লাস দেশি পায়রার না অনেকটা রোগ হয় না, ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বেশি। তো এখন আপাতত আমাদের টোটালি সবকটা পায়রা আটকানো হয়ে গেছে, এখন আমাদের কী করতে হবে গাইজ, সুন্দরী সুন্দরকে ছাড়তে হবে। ওদের একটু ছেড়ে দিই, ওরা একটু বাইরে বেরিয়ে ঘুরে টুরে বেড়াল, যেহেতু ওদের যদি আমি ছেড়ে দিই ওরা তো ওর ভেতরে যেতে পারবে না, ওইখানে এটা টোটালি ঘেরা আছে, আমি ছেড়ে দিই, একটু পরে আবার ওদের উঠিয়ে রাখবো। বন্ধুরা চলো আসো, আসো বাইরে আসো, সুন্দরী সুন্দর, চলো আসো, চলো আসো, কিন্তু গাইজ আমার নোটিস করতে হবে, আমাদের সুন্দরী একটু শয়তান আছে, ও কি করে বলতো, ও এখানে গিয়ে না নেট কুতুর কুতুর করে কাটা শুরু করে দেয়, এর ফলে অনেকটা সমস্যা হতে পারে। কোথায় গেল আমাদের সুন্দরী, কোথায় গেল? দাঁড়াও একটু অপেক্ষা করো, তোমাদের জন্য আমি ঘাস নিয়ে আসবো, একটু পরেই ঘাস নিয়ে আসবো, এখন আপাতত একটা বেবিকে খাওয়াতে হবে, তারপরে তোমাদের জন্য ঘাস আনতে হবে। দেখো সুন্দরী ঝাঁটা একটু শোকাশুকি করলো, ওর মুখে ঝাঁটা লাগলো, হম ছি ছি নোংরা নোংরা নোংরা। ওই দেখো গাইজ ভাবটা দেখো তোমরা একটু, এখানে আমাদের রিও চলে এসছে। রিও এবার তুমি তোমার খাঁচায় ঢুকে যাও, খাঁচায় ঢুকে যাও, খাঁচার উপরে আর উঠো না, দেখো খাঁচার উপরে কুরু কুরু করে উঠে যাচ্ছে বন্ধুরা। এইবার গাইজ আমাদের কি করতে হবে, আমাদের পুষ্পাকে বাইরে আনতে হবে, পুষ্পাকে বাইরে এনে হালকা একটু খাওয়াতে হবে, ছোলা একটু জল খাওয়াতে হবে, একটু ওর সাথে খেলাধুলা করতে হবে। তো তোমাদের আমি একটা কথাই বলতে পারি, পুষ্পারাজ যুগে গানে সালা চলে এসছে গাইজ, আমাদের পুষ্পা, পুষ্পা আমার কাঁধে বসে আসে, বুকের জন্যই তো এরকম ভাবে কাক বেঁকে আসে পুরো পুষ্পা পেয়ে যায়। চলো আসো এদিকে, আসো এদিকে, আসো এদিকে, আসো এদিকে, আসো এদিকে, আসো, এবার খাবার খেতে হবে, এই নিচে যাও, যাও নামো নামো নামো, এই তো নেমে গেছে সুন্দরভাবে আমাদের পুষ্পা। এইবার আমি হালকা করে ওকে আমি ছোলা খাইয়ে দিই, আর এখন আমি কটা খাওয়াবো, এখানে কটা আছে, 3-6 অনেকগুলোই আছে গাইজ, এখন বর্তমানে ওকে এই কটাই খাওয়াবো, এই কটা ওর জন্য অনেকটা, ঠিক আছে? আর যেহেতু আবার সন্ধ্যাবেলা হালকা করে কটা খাওয়াবো, অল্প অল্প লিমিটে খাওয়ালে অনেকটাই ভালো হয়। আমাদের রিও চলে আসছে আস্তে আস্তে, দেখতে পাচ্ছি রিও, তুমি বেশি কাছে এসো না, চলে আসো চলে আসো চলে আসো, এইবার আমি তোমাকে খাইয়ে দিই ভালো করে, চুপচাপ করে বসে থাকবে, ঠিক আছে? বেশি নড়ানড়ি করলে সমস্যা, বেশি নড়ানড়ি করলে উল্টো পাল্টে জায়গায় খাবার চলে যাবে, তাই না? তো একটা খাবার সুন্দর হবে, টকটক টকটক করে গিরে গেছে বন্ধুরা, খাও 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 খাও। এখনো এর অতটা ট্রেনিং দেওয়ার বয়স হয়নি, এখনো আমার হ্যান্ড ফিডিং করিয়ে যেতে হবে। আর কদিন পরে, আর এক সপ্তাহ মতন পরে ফ্লাইং করতে পারবে, বেশ ভালো ফ্লাইং করতে পারবে। আর তখন আমার কী করতে হবে, তখন ওকে প্রপার ট্রেনিংটা দিতে হবে। এখন শুধু আমাকে কী করতে হবে, ওর লোকটা বানাতে হবে খাইয়ে খাইয়ে, যে খাবার তো খেতেই হবে আর আমার কাছে এসলেই খাবার পাবে, ওর সেই বিশ্বাসটা দেওয়াতে হবে, ঠিক আছে? তো এখন আর বলতো আমার ছোলা খাওয়ানো কমপ্লিট, এখন একটু ওকে নিয়ে আমি খেলি, ঠিক আছে? পুষ্পা 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 পুষ্পা, যাও এদিকে যাও যাও, আসো আসো, এখনো আসবে না, ঠিক আছে? আসো, এখনো ভয় পাবে আমাকে দেখে, যাওয়ার চেষ্টা করো কেন বাইরে, হ্যাঁ বাইরে গেলে কী আছে, আমার কাছে থাকলে খাবার পাবো। দেখো দেখো খুব কিউট বন্ধুরা, আর যেহেতু বুনো কালার, এর জন্যই তো আমি হ্যান্ড ফিডিংটা করাচ্ছি, আমার অনেকদিনের ইচ্ছা ছিল একটা বুনো কালারের পায়রাকে হ্যান্ড ফিডিং করাবো গাইজ, আমাদের কালিন্দীয় বেবিকে আমার হ্যান্ড ফিডিং করানোর ছিল।
যেহেতু কালিন্দির বেবি কেমন তোমরা তো ভালো করেই জানো, কালিন্দির বেবি জাস্ট খতরনাক। তোর পা গুলো এরকম মোটা মোটা হয় ছোট থাকতেই, তাহলে ভেবে দেখো তোমরা বড় হলে কেমন হবে। তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি আমাদের এই পায়রাটার হালকা পাতলা একটু সমস্যা হচ্ছে। পায়রাটা না অতটা বেশি জল খেতে যাচ্ছে না। ওকে আমি যখনই জল খাওয়াচ্ছি ও হালকা লিমিটে, মানে অল্প, শুধু পেটটা ভেজাচ্ছে। কিন্তু এরকম করলে তো হবে না, আর তার জন্য আমার সিরিজটা আনতে হবে। সকালে আমার সিরিজটা ধোয়া হয়নি বন্ধুরা, ওই সিরিজটা হবেও না। আমার 15 ml সিরিজ আনতে হবে, যে মোটা মোটাগুলো হয় রক্সি ভেঙে ফেলেছিল ওইগুলো সব থেকে বেস্ট। তো যাও নিচে নামো, তোমার ঘুরতে হবে না, অতি উত্তম। এ কোথায় গেলি রে শয়তান দুটো, কোথায় গেলি রে? এই জায়গা বসে বসে পেয়ার হচ্ছে, নেট কেটে এই জায়গা বসে বসে পেয়ার হচ্ছে দুজনে। বাহ বাহ, খুব সুন্দর। ওয়াও, পায়রাগুলো টোটালি খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, আমাদের পুষ্পাকেও আমাদের খাওয়ানো কমপ্লিট হয়েছে। এখন শুধু বাকি আছে আমাদের মুরগিগুলো। মুরগিগুলো থাকুক, ওদের এখনও ছাড়বো না, ওদের একটু পরে ছাড়বো গাইস। খরগোশদের ঘরে উঠিয়ে ফেলি তারপরে। তো এবার আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করো। তো টাটা, বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।